এই মুহূর্তে আমি আছি সৈয়দ মনোয়ার আলী, তার যে বাসভবন সেখানে এসেছি। আজ 4 অক্টোবর 2024 সাল। সৈয়দ মনোয়ার আলী উনি প্রাজ্ঞ একজন ব্যক্তি, এবং ওনার কাছে দেশভাগ সম্পর্কিত যে আখ্যান, যে ইতিহাস, তার কিন্তু উনি প্রত্যক্ষ সাক্ষী। তা আজকে মূলত সৈয়দ মনোয়ার আলীর কাছ থেকে আমরা তার শিকড় থেকে বাংলাদেশে এসে যে পুনর্বাসন, এবং সেই যে তার যে জার্নিটা, সেই সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করব। এবং সৈয়দ মনোয়ার আলী তিনি কিন্তু বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, সেটিও খুব কাছ থেকে দেখেছেন। এবং আমরা আজকে চেষ্টা করব দুটো বিষয় সম্পর্কে সৈয়দ মনোয়ার আলীর দৃষ্টিকোণ থেকে জানার এবং বোঝার। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা আমরা বলতে আমি জানি যে আপনার পৈতৃক নিবাস, মূল যে নিবাস, সেটি ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট মহকুমায়। আপনি কিভাবে বাংলাদেশে এলেন বা পূর্ব পাকিস্তানে এলেন? বসিরহাট আমার জন্মভূমি নয়, আমার জন্মভূমি যশোর, কিন্তু আমার আব্বা, আমাদের পিতৃভূমি হচ্ছে বসিরহাট। আমরা সেখানেই থাকতাম, আমার জন্ম হয় আমার নানি বাড়িতে, তারপরে আমরা বসিরহাটে চলে যাই। বসিরহাটে আমি তখন খুবই শিশু, শিশু ছোট, কিশোর বলা যেত, কিশোরের আর কি। এটা পাকিস্তান আন্দোলন তখন তুঙ্গে, 1947 সালের গোড়ার দিকে পাকিস্তান আন্দোলন তখন বেশ তুঙ্গে, অনেক মিছিল মিটিং হতো। আর বসিরহাটে আমরা যে এলাকায় থাকতাম সেটা হচ্ছে মুসলিম প্রধান, এটার একটা নাম ছিল মুফতিপাড়া। তো মুফতিপাড়াটা এখন নেই, মেনলি এটা পরিচিত ছিল সাইপালা নামে। এটা খান বাহাদুর রোডের পাশে, একদিকে পুকুর আর দক্ষিণ দিকে পুকুর, এবং উত্তরে ছিল আমাদের বাড়ি। 7 কাঠা জমির পরে বাড়িটা নতুন, আব্বা এবং দাদি খুব কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিলেন। তার আগে আব্বা 5 বছর বয়সে পিতৃহারা হন, এবং খুব সংকটের মধ্যে দাদি এবং আব্বার জীবন কাটে। এখান থেকে যখন আব্বা পাকিস্তানের পক্ষে অপশান দিয়েছিলেন, কেন তো ধারণা ছিল ওই মুসলিম প্রধান বসিরহাট, মহকুমা হিসেবে মুসলিম প্রধান নয়, কিন্তু টাউন বা এই সমস্ত এলাকা অনেক কিছুই মুসলিম। 24 পরগনা মুসলিম প্রধান ছিল না, 24 পরগনা ছিল হিন্দু প্রধান, কিন্তু বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমা এগুলো মুসলিম প্রধান ছিল। সেই জন্যে আব্বার একটা ধারণা ছিল যে বসিরহাট পাকিস্তান হতে যাচ্ছে, তিনি পাকিস্তানের পক্ষে অপশন দিয়েছিলেন, কিন্তু দেখা গেলো যে বসিরহাট ইন্ডিয়া হয়ে গেল। তো তখন যেহেতু আমরা ছোটো ছিলাম পাকিস্তান আন্দোলনে, ওই ছোটো ছোটো বাচ্চারা এখনও যেটা করে আর কি, ওই পাকিস্তানের কাগজে ছোটো ছোটো পতাকা বানিয়ে আমরা ওই রাস্তায় রাস্তায় লাটকে লেগে পাকিস্তান, এরকম ধরনের স্লোগান দিতাম, মিছিল করতাম ছোটো ছোটো বাচ্চাদের। এখানে আমাদের নেতৃত্ব দিত আমার এক চাচাতো ভাই, তার নাম ছিল জাহিদ, আমার চাইতে সম্বন্ধ ছোট, কিন্তু সে তার বাবা ছিল বসিরহাট মহকুমা মুসলিম লীগের খুব সম্ভবত ভারপ্রাপ্ত সেক্রেটারি। তার বড় ভাইয়ের মৃত্যুর পর উনি আর কি সেক্রেটারির দায়িত্ব, তার বড় ভাই ছিলেন হচ্ছে উকিল, এবং উনি বসিরহাট মহকুমা মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এখন যেহেতু আমাদের পরিবারটা একটা রাজনৈতিক পরিবার,
তবু আমরা কেউ কিন্তু চিন্তা ভাবনা করে নিই যে বসিরহাটে বাস করা যাবে না, হিন্দুস্তান হয়েছে বা ভারত হয়েছে তাতে কিছু যায় আসে না, আমরা বাস করতে পারবো। পঞ্চাশ সালের প্রারম্ভ পর্যন্ত কিন্তু আমরা খুব সুন্দরভাবেই সেখানে বসবাস করতে পারি। আব্বা সাতক্ষীরা কোর্টে ট্রান্সফার হয়েছিলেন, ওখান থেকে উনি প্রতি দু সপ্তাহ অন্তর বসিরহাটে যেতেন, কোনো কোথাও কোনো অসুবিধা ছিল না, আমরাও কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি যে ভেঙে যাচ্ছে এরকম কোনো আভাস আমরা কোনোদিন পাইনি। এরপরে যখন দেখা গেল যে পঞ্চাশ সালের দিকে, এটা 49 সাল থেকেই বোঝা গেল যে একটা ঝামেলা হতে যাচ্ছে এবং এখানে থাকা যাবে কি না। মা তখন আমাদেরকে, আমাকে আর আমার এক ছোট বোনকে পাকিস্তানে পাঠিয়ে দিলেন। পাকিস্তান মানে বসিরহাটের পাশে আছে দেবাটা, ইসামতির ওপারে আছে দেবাটা থানা, এই দেবাটা থানার কাজী মহল্লা গ্রামে আমার দাঁড়িয়ে বাড়ি। আমরা ওখানে, আমি আর আমার বোন ওখানে যেয়ে উঠলাম আর সবাই বাড়িতেই থাকলেন, আমার মা দাদি এবং আমার আরও তিন ভাই বোন। কিন্তু 50 সালে এসে হয়েছে দোল পূর্ণিমার দিন একটা রায়টের আশঙ্কা দেখা দেয় আর কি। এর আগে বর্ধমান থেকে এক ভদ্রলোক এসেছিলেন, তার নাম হচ্ছে রাম চ্যাটার্জি, উনি উনি হিন্দু মহাসভা করতেন এবং উনি এসে এখানে পরিস্থিতি একটু ঘোলাটে করে তোলেন। আরও ঘোলাটে হয় যখন এখান থেকে খুলনা থেকে, বিশেষত খুলনা সাতক্ষীরা থেকে বিপুল সংখ্যক হিন্দু উদ্বাস্তু আমাদের বসিরহাটে যে আশ্রয় নেন। এখানে যে হারে হিন্দুরা গিয়েছেন তা হচ্ছে ব্যাপক, মানে পশ্চিমবাংলায় মুসলমানদের সংখ্যা যা ছিল পূর্ববাংলায় হিন্দুর সংখ্যা ছিল তার দ্বিগুণেরও বেশি। এরা যাওয়ার পরে প্রথমে আমাদের একটা 6 বিঘে জমি ছিল, সেটা হচ্ছে বাগান, সেইটাতে তারা বসতি স্থাপন করে। এরপরে আমাদের একটা ডাঙা জায়গায় একটা বিলেন জমি ছিল, ধানের জমি, সেটাও 6 বিঘে, সেটাও দখল হয়ে যায়, বসতি স্থাপন করে। তারপরে ওরা আমাদের বাড়িতে এত বড় বাড়ি, 7 কাঠা জমির পরে বাড়ি নিয়ে আসেন। এটাও যখন দখল হয়ে যায় তখন আবার আমাদের বাড়ির শেষ ব্যক্তি আমার দাদি সাতক্ষীরা চলে আসেন। আমরা কিন্তু 4 ভাগে ভাগ হয়ে দেখে এসেছি। 47 সালের 14 আগস্ট আব্বা প্রথম বদলি হয়ে ময়মনসিংহে চলে যান, অপশন দেওয়ার, পাকিস্তান অপশন দিয়েছিল তোমাকে ময়মনসিংহে ট্রান্সফার করা হয়। দ্বিতীয় দফায় আমি আর আমার এক বোন চলে যাই এতে, তৃতীয় দফা আমার মা আর আমার 3 ভাই বোন এরা আসে আবার দেবাটায়, আর চতুর্থ দফায় আমার দাদি। এটা এইখানে দোলযাত্রার দিন, যেহেতু আমি ওখানে ছিলাম না আমি ঠিক বলতে পারি না, কিন্তু পরবর্তী পর্যায়ের ঘটনাগুলো আমি আমার বড় বউ এবং আমার দাদি এবং আমার মার কাছ থেকে শুনি। মারা কিন্তু বসিরহাটে আমাদের বাড়িতে থাকতে পারেননি, যদিও এলাকাটা মুসলিম প্রধান, কিন্তু ওখানে আমাদের কিছু আত্মীয় স্বজন কংগ্রেস করতেন, রফিকুল বাড়ি, রহমতুল বাড়ি, এরকম। তারা আমাদের কেমন আত্মীয় আমার জানা নেই, কিন্তু রফিকুল বাড়ি ছিলেন আব্বার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, যার জন্য আমরা তাদের সবাইকে চাচা চাচা বলতাম। ওনাদের বাড়িতে আমরা আশ্রয় নিই এবং ওই দোলযাত্রার রাত্রিবেলা ওখানে কিছু গোলমাল হয়। ওখানে ওরা আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে এখানে রাস্তায় দোল খেলা হবে, মুসলমানরা যদি রং খেলতে না চায়, রং মাখতে না চায়, তারা যেন বাড়ির ভিতরে থাকে। অধিকাংশ মুসলমান বাড়ির ভিতরে ছিল, কিন্তু কেউ না কেউ পথে বেরিয়েছে। এইরকম পথে বেরোবার পরে এক ভদ্রলোক কে ওরা রং দেয়, রং দিলে ঠিক তার পাশেই ছিল হচ্ছে ওখানে মাওলানা সাহেবের বাড়ি, মানে মসজিদের ইমাম সাহেবের বাড়ি। ওরা 4 ভাই ওই একই পিঠেই থাকতো। মাওলানা সাহেব তখন বাইরে এসে প্রতিবাদ করেন, এই প্রতিবাদ করলেই আর কি গোলমালটা বাঁধে। ওরা 4 ভাই বেরিয়ে আসে, এরা সংখ্যা অনেক, ওই ছড়া কাটে, দাড়ি ধরে টানও দেয়, দাড়ি ধরে টান দেয়, দাড়ি ধরে দেবো টান, চলে যাবি পাকিস্তান।
এইরকম। এবং শেষ পর্যন্ত একটা গোলমাল হয় এবং ওনাদের বাড়ি, চার ভাইয়ের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এরপরে লোকজন খুব একটা সাহস করেনি, কিন্তু বসিরহাটের হিন্দুরা কিন্তু ছিলেন খুব সোবার। যেমন ওখানে নেতৃস্থানীয় ছিলেন রায়বাহাদুর, সুধীর ঘোষ, আর ছিলেন আছে শরৎ বিশ্বাস। এনারা দুজন কিন্তু পালাক্রমে বসিরহাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতেন, তো সেবার চেয়ার দুজনেই কংগ্রেস। কিন্তু ওনারা জিততেন কিন্তু মুসলিম ভোটে, যেহেতু মুসলিম প্রধান উনি আপ্রাণ চেষ্টা করে ওনারা তাকাতে পারলেন না। কেন, ওই শরৎ বিশ্বাসের ছেলে আর ওই রাম চ্যাটার্জি এরা তখন একজোট হয়ে এবং লুটপাট বা এই সমস্ত যেটা সচরাচর হয়ে থাকে কোনো ডিস্টারবেন্সে, সেইভাবে ওরা ইয়ে করে ফেলল। তারপরে সবাই চিন্তা ভাবনা করলো যে এখানে প্রথমে আছে আমার স্বেচ্ছাচার, উনি যিনি মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন বললাম, ওনাকে একদিন থানা থেকে ডেকে পাঠালে উনি সুধীর বাবুর সাথে দেখা করলেন। তা সুধীরবাবু বললো যে আপনি বাড়িতে থাকেন না, আপনি অন্য কোথাও থাকেন, আমি খোঁজখবর নেই। খোঁজখবর নিয়ে উনি বললেন যে না, আপনি চলে যান, আপনি এখানে টিকতে পারবেন না। এবং স্বেচ্ছাচার পরের দিন ভোরবেলা শুধু তার বড় মেয়েকে সাথে নিয়ে ইসামতি পার হয়ে উনি পাকিস্তানে চলে আসেন, সাতক্ষীরায় চলে আসেন। এরপরে তো এটা কিন্তু ওই দোলযাত্রার আগে, দোলযাত্রার পরে বা ওই দিন যে ঘটনাটা ঘটে তারপরে কিন্তু আমার বরচাচা, মানে যার ভরসায় আমরা সেখানে ছিলাম, আমরা তিনটে ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, বরচাচার ফ্যামিলি এবং মেচাচার ফ্যামিলি, এরা সবাই চিন্তা করে যে এখানে থাকা যাবে না। আর বরচাচা হচ্ছে খুব আপরাইট ম্যান ছিলেন, মানে ওই যে জমিদার টাইপের, জমিদার না, বড় বিশাল সম্পত্তি ছিল, কিন্তু ওই যে যেটা মুসলমানদের স্বভাব ছিল যে বইও পড়বেন, উনি ওই মানে নানা রকম ধরেন মিলাদ, ছেলেদের খাতনা, মেয়েদের বিয়ে বেহিসেবে খরচ করতেন, এবং করতে করতে উনি কিন্তু খুব দৈন্যদশায় উপনীত হন। কিন্তু উনি প্রায় ওই যে সরকারি লোকদের বা বিভিন্ন লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতেন, এর ফলে ওনার কিন্তু একটা দুর্দান্তার খুব খুব রাজভারী মানুষ ছিলেন, ওনার সবাই মান্যগণ্য করতো। কিন্তু ওনাকে যেদিন অপমান করে এই দিন আর কি উনি বলবেন যে দেশে থাকতে পারবেন না, কেন উনি চিন্তা করতে পারেন যে কেউ তাকে, এমন কেউ আছে যে তাকে অপমান করতে পারে। তখন উনি আমাদের সব প্রস্তুতি বলেন, আমার মারা ওনারা ওই ইসামতি নদীর আমাদের ঘাটে বাঁধা ছিল গাংধারীর, আমাদের মূল বাসস্থান ছিল গাংধারী, গাংধারীর থেকে আমরা কিছু সংখ্যক আমরা এখানে মুক্তিপাড়ায় উঠে আসি। তো ওই গাংধারীতে ইয়ে তিনটে নৌকা রেডি করা ছিল, মানে হচ্ছে ওগুলোকে বলা হলো চৌধুরী নৌকা, ছই আছে কিন্তু সরু টাইপের, খুব দ্রুত যায়। তো ওখানে নিয়ে আমরা যখন আমরা ইয়েতে গেলাম, ওই ইটিডি ঘাটে গেলাম, তখন আমরা বলছি, কিন্তু আমি কিন্তু এর ভিতরে ছিলাম না, আমি আগেই বলেছি আমি আগে চলে গেছি। তো ইটিডি ঘাটে যাওয়ার পরে ওরা কাস্টমসরা চেক করে এবং ওরা ওই পর্দা তুলে দেখে কি যেরকম ভিতরে শুধু মহিলা এবং বাচ্চা কাচ্চা, পুরুষ বলতে ছেলে, মানে আমার মেজে ভাই, তার বয়স হচ্ছে 17-18, আমার বরচাচা, ইনি হচ্ছেন একমাত্র পুরুষ মানুষ, তার ছেলে, আর সবই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এবং মহিলা। তো ওরা বলে যে বাহ, এই আছে আপনাদের পর্দার একটা সুবিধে, ভিতরে কী আছে কিছুই বোঝা যায় না। তো বাড়ির আর সব পুরুষরা কোথায়, ওখানে যে একটা হইচই বাঁধাবেন, তাই না, পুরুষদের সব কেটে ফেলেছে। এখন এই অপমানটা সে বরচাচা সহ্য করেননি। তারপরে ওরা বলল, তার আমাদেরকে কিন্তু পৌঁছে দিচ্ছিল শরৎ বিশ্বাসের একটা ফলোয়ার, চেলা বলা বলতাম তখন আমরা, গ্যাস ঘ্যাস বললো যে দাদা আসলে ওরা পয়সা চায়, কিন্তু পয়সা দেওয়া গেলে অসম্ভব রকম বেশি,
আর দাদু আমার বড় চাচা ঘুষ খেতেনও না ঘুষ দিতেনও না, খুবই আপরাইট ম্যান ছিলেন। উনি এক পয়সাও দিতে চাননি, ফলে আমাদের যাওয়া হয়নি, আমরা ফেরত আসলাম। পরে বড় চাচা আমাদের বাড়িতে এসে বলেন যে বৌমা তোমরাও তো সেদিন ঘুষ টুস যাই খুঁজে হোক না কেন দিয়ে চলে যেতে, কিন্তু আমার পক্ষে তো ঘুষ দেওয়া সম্ভব ছিল না, আমার পয়সাও ছিল না, আর আমার নীতিতেও বাধে। তো আমি একসাথে এতগুলো লোক যাওয়া যাবে না, যে যেমন সুবিধে পারো চলে যাও। বড়চাচা চলে যান ফ্যামিলি নিয়ে, আর তখন আমরা পড়ে যাই খুব বিপদে, আমরা এবং মেচ্ছাসীরা সবাই মানে। তারপরে ওই যে দোলযাত্রার পরে রফিক চাচারা বলেন যে ভাবি কায়সার তো বলছে মানে আমার আব্বা যে বলছে যে আপনাদের পাঠিয়ে দিতে, তা বলছে পাঠিয়ে দিতে, আর কিন্তু আবার সে পাঠিয়ে দিতে চাল তা আব্বার কিন্তু নতুন তৈরি করা নিজের হাতের ঘর ফেলে যেতেও মন সায় দিচ্ছে না। তা এর মধ্যে একটা টেলিগ্রাম গেল আমার নানা, উনি টাকি স্কুলের মাস্টারও ছিলেন এক সময়, যশোর জেলা স্কুলের সহকারী শিক্ষক ছিলেন, উনি অসুস্থ পড়েন, প্যারালাইসিস হয়ে পড়েন। ওই টেলিগ্রাম গেল, নানি টেলিগ্রাম করেছেন যে তুমি পারলে তোমার আব্বার সাথে দেখা করো, দেখা করে যাও, তোমার আব্বার খুব অবস্থা শোচনীয় খারাপ। ওই টেলিগ্রাম দিয়ে মা আর মেচ্ছাসীদেরকে সাথে নিয়ে, ওই মেজে ভাই তখন আছে ওই 17-18 বছরের উনি আছেন আমাদের, তার সাথে নিয়ে আমরা ট্রেনে এতে গেলাম এবং হাসনাবাদ, ওখান থেকে যখন আমরা গেলাম সেই এর মধ্যে পড়লাম। এখন ওরা বলে যে ঠিক আছে আপনারা যাচ্ছেন যান, কোনো আপত্তি নেই, কিন্তু ভারতের সম্পদ বাইরে যাবে না, আপনাদের কাছে সোনা দানা বা দামি কাপড় চোপড় যা আছে সব আমাদেরকে বের করে দেন। ওরা নিজেরাও বাক্স পাটি মানে গোটা ঘাটাঘাটি করলো, আমার মার ওই যে বিয়ের বেনারসি শাড়ি ছিল সে সময় এরকম দুটো শাড়ি ওরা বের করে নিল, বলে এই দুটো শাড়ি যাবে না আর সব আপনারা নিয়ে যান, আর ওই গয়নাঘাটিগুলো কোথায় রেখেছেন ওইটা বের করে দেন। মা বলছে গয়নাঘাটি আমি দেবো না, তখন বলছে দেবেন দেবেন অবশ্যই দেবেন। তখন ওই মহিলা কাস্টমসকে ডাকেন, তখন মা খুব রুখে দাঁড়ান, পর্দা কর পর্দা ছিল বোরকা পরতেন, বোরকার এটা নেকাবটা তুলে দিয়ে মা বলেন যে শুনুন অফিসার এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যেখানে যাই আমার সাথে থাকে, গয়নাঘাটিও আমার সাথে থাকে, ওই বেনারসি শাড়িও আমার সাথে থাকে, এগুলো আপনাকে আমি কিছুতেই দেব না। হ্যাঁ, তাহলে না দিলে আপনাকে আবার বৈশাটে ফিরে যেতে হবে, তাহলে আমি বৈশাটেও ফিরে যাব না, আপনারা যদি না নিতে দেন তাহলে আমি এগুলো হিসাবতে জলে ফেলে দিয়ে আমরা চলে যাব। তখন একজন অফিসার দূরে দাঁড়িয়েছিলেন, উনি তখন একটু অবাক হয়ে বলেন, উনি এগিয়ে সবাই তামিয়ে দিয়ে বললেন যে মানে ওরা উনি দেখেছেন যে যাবো যত লোকে এভাবে ধরা খায় তখন হাতে পায়ে ধরে পয়সা কড়ি দিয়ে রফা করতে চায়, আর এই ভদ্রমহিলা রুখে দাঁড়ালেন ব্যাপারটাকে। তখন বলে যে আপনি কে বলেন তো, আপনি কার, আপনার বাবাকে? মানে আমার বাবা কাজী সরুর আহমদ, উনি কাজী মহল্লার খুব সম্ভ্রান্ত, মানে ওনারা ছিলেন কাজী সৈয়দ কিন্তু ওনারা, কিন্তু ওই না আমার নানা কাজী কাজী সরুর আহমদ, কিন্তু আমার নানি যিনি উনি কিন্তু সৈয়দ বংশের। উনি বলে যে আব্দুল সোবান ওনারা জানেন যে ওখানে আছে, ওনারা কাজীর বিচার করতেন, এখন কাজীর বিচার নেই কিন্তু ওনাদের সম্মান প্রতিপত্তি ঠিকই আছে, তা সে বাড়ির মেয়ে হয়ে মা কখনো মিথ্যে টেলিগ্রাম করবেন না। তখন বলে যে কাজী সরুর আহমদ, মা বলছে হ্যাঁ টাকি টাকি ছিল শিক্ষক হতেন। তখন ওই ভদ্রলোক বললেন যে উনি আমার শিক্ষক ছিলেন। ও তখন তো উনি সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে হাত প্রণাম করে উনি বলেন যে উনি আর কি দানার আরোগ্য কামনা করলেন, করে বললেন যে এই ওনাদের সব কিছু গুছিয়ে টুছিয়ে দাও, ওনাদেরকে নৌকায় তুলে দিয়ে আসো, এই তারপরে আমরা চলে আসি, মারা চলে আসে। এর মধ্যে আমরা প্রায় 6 মাস কিন্তু ওই নানি বাড়ি থেকে খুব অস্থির হয়ে গেছিলাম, তো ছোটো ছিলাম তো, আর বেরোতে আমার ছোটো বোনটা খুব কাঁদত নাসিম, ওই নাসিম ছিল যে জাফর ইমাম প্রফেসর আছেন ওনার ওয়াইফ,
তো বিএল কলেজের, হ্যাঁ উনি মারা গেছে, আমার ওই বোনটাই মারা গেছে। তো নাসিম আর কি খুব কান্নাকাটি করতো, মারে ছেড়ে আর থাকতে পারতো না। তো শেষ পর্যন্ত মারা আসলে আমরা একটু স্বস্তি পাই। এইভাবে হচ্ছে আমাদের প্রথমে এতে আসা। কাজী মোল্লা নানি বাড়ি আমরা 22 দিন ছিলাম। আমরা তো আগে থেকে ছিলাম, মারা এসে থাকলেন। আর আমার নানি বাড়িটা তখন হচ্ছে একটা মানে লঙ্গরখানার মতন, মানে যেহেতু বসিরহাটে কিন্তু নানির 3 মেয়ের বিয়ে হয়, আমাদের প্রচুর আত্মীয় স্বজন, এমনিও আগে থেকে আত্মীয় স্বজন করে, কারণ দেবাটার পাশেই বসিরহাটের সাথে আমাদের সব যোগাযোগ, কলকাতা যাওয়ার আগে বসিরহাট পড়ে। আত্মীয় আত্মীয় যারাই পাকিস্তানে আসছে ওই নানির বাড়িতে আশ্রয়, কেউ একবেলা, কেউ দুই বেলা, কেউ হয়তো 2-4 দিন, তারপর সুবিধা মতো সবাই যে যার জায়গায় চলে আসে। মানে ওইখানে আমি আমার বইতে লিখেছি যে আক্ষরিক অর্থে কিন্তু রাবণের চুলো জ্বলে, রাবণের চুলো জ্বলে, কোনো সময় চুলো নিমত না, সবাই ক্লান্ত পরিশ্রান্ত তবুও পরিশ্রম করে যাচ্ছে, একটা স্বাদের পাকিস্তান, সুতরাং এটা তারা করবে, করলো। ওখান থেকে আমরা যখন সাতক্ষীরে চলে আসি, সাতক্ষীরে কিন্তু হিন্দুদের পরিত্যক্ত বাড়িতে আমরা আশ্রয় নিই। ওদের বাড়িটা ছিল কি, আমাদের যেরকম পাকা বাড়িটা নিই, সাতক্ষীরে তো ওরকম পাকা বাড়ি ছিল না। সাতক্ষীরেও একটা মহকুমা কিন্তু খুলনার কিছুটা ব্যাকওয়ার্ড, তো ওই মাঝখানে সচরাচর বারোয়ারি বাড়িগুলো যেরকম হতো এক পরিবারভুক্ত, এই চারিদিকে ঘর, মাঝখানে একটা বড় উঠান, ওই রকম একটা উঠানে আমরা এবং আমাদের কয়েক ঘর আত্মীয় স্বজন আমরা ওখানে উঠি। ওখানে কিছুদিন থাকার পরে আমার বড় চাচা হয়েছে, উনি দেবাটায় এসে উঠেছিলেন। দেবাটায় এসে উঠে উনি একটা বাড়ি এক্সচেঞ্জ করে নিয়েছিলেন, কিন্তু এটা উনি খুব ঠকেন, কেন বাড়িটা আসলে আগেই বিক্রি হয়ে গেছে। তো সেখানে উঠে আমাদের বাড়িতে আমার আব্বার কাছে চিঠি পাঠান যে ওদেরকে এখানে পাঠিয়ে দাও, দেবাটায় বড় বাড়ি আছে, এখানে খাবার খুব সস্তা, আর কাছে দেবাটা হাই স্কুলও আছে। কিন্তু মা আর দাদি, মা বেঁকে বসলেন, দাদি তখনও আসেননি, মা একেবারেই বেঁকে বসলেন যে না আমি বসিরহাটে যাবো না, আমি ওই মিয়া ভাইয়ের ওখানে যাবো না দেবাটায়, কেন আমার বড় চাচা হচ্ছেন দেওবন পন্থী একজন আলেম, উনি ইসলামী শিক্ষা ছাড়া ইংরাজি শিক্ষার ঘোর বিরুদ্ধে ছিলেন, কাউকে ইংরেজি শিক্ষা দিতেন না, ইংরেজি শিখতে দিতেন না। মা বলছে যে ওখানে যে আমার কথা, এখন আমরা আমার ছেলেমেয়েদের আমাদের লেখাপড়া শেখাতে হবে, ছাড়া তখন তার আর কিছু নেই। তখন এখন এটা যখন হলো আব্বাকে বর্চতার কোনো চিঠির কোনো জবাব দিলেন না, তখন একদিন বর্চতা মেজে বাইরে পাঠালেন, ওই যে ভাই আমাদের বসিরহাট থেকে কিন্তু নিয়ে আসছে, মেজে বাইরে পাঠালেন যাও নিয়ে আসো, বলে যে আমার হুকুম। আর তখন হচ্ছে আমাদের এই 3টে পরিবারের কর্তা হচ্ছে বর্চতা, কারণ উনি হচ্ছেন মুরব্বী, আর মুরব্বীর কথা মানে সেকালে আপনি চিন্তা করতে পারবেন না, আর আমাদের মতন রক্ষণশীল পরিবারে কেবল আমার দাদি এটা মানতেন না। আমার দাদি মেদিনীপুরের একজন বিধবা ছিলেন, দাদার সাথে পরে বিয়ে হয়, আর আমার মাও খুব আপরাইট, মা ওই সময় ক্লাস 9 পড়েছেন, যশোর জেলা স্কুলে নানা চাকরি করতেন, মা ওখানে মনিজা রহমান গার্লস হাই স্কুল ছিল ওখানে মা ক্লাস 9 পর্যন্ত পড়ে, তারপরে দাদা নানার চাকরিটা রিটায়ার করার পরে উনি ওই ওনাদের বাড়ি কাজী মোল্লায় চলে যান দেবাটায়, আর তখন নানা ওপারে টাকে স্কুলে চাকরি দেন আবার। এই তো এইভাবে ওনারা ছিলেন। এখন মা যখন আসলো তখন এর মধ্যে তো দাদি এসে গেছেন, দাদি আসাটাও একটা ওই যে মানে এখানকার কলকাতার উদ্বাস্তুলো গেল, যাওয়ার পরে আমাদের বাড়িতে ঢুকে পড়লো, ঢুকে পড়ার পরে তারপরে বললো যে বুড়িমা আমরা মাত্র কয়েকদিন এখানে থাকবো, ওই একটা পরে ভালো ঘরটা দেখে নিয়ে আমরা এখান থেকে সরে যাবো। 3টে ফ্যামিলি কিন্তু উঠলো একসাথে। আপনি বর্তমানে একটু ওই পাশে যে ইয়ে করেন আপনার কুনার ঘরটাতে,
আপনি আপনার জিনিসপত্র নিয়ে থাকেন। আমাদের তিনটে পাকা ঘর আর একটা দলিজ ঘর ছিল, মেঝে পাকা, গোল পাতা আর বেড়া। ওই দলিজ ঘরে একটা ফ্যামিলি উঠলো আর দুটো রুমে দুই ফ্যামিলি উঠলো। এখন এরপরে আব্বা একদিন টেলিফোন করলেন বসে যে তোমার বউবারা ফিরে যাচ্ছে, তোমরা ইয়ে করো, তুমি বাইরেটা সব কিছু ঠিকঠাক করো আর কি। তো দাদি তখন আর কি ওই যারা ঢুকেছিল তাদেরকে বলতে গেলেন যে তোমরা বাড়ি ছাড়ো, আমার বউবারা চলে আসতেছে। ওরা তো মানে বাড়ি ছাড়া দূরের কথা, ওরা করলো কি ওই ছাতা দিয়ে ছাতাটা ধরে দাদিরে ঠেলতে ঠেলতে বাইরে বের করে নিয়ে আসলো, বললো যে আপনি তো আমাদের সব সর্বনাশ করে দিলেন, সব এটা করে দিলেন নাকি, মানে খুব চুচিভাবেগ্রস্ত ছিলেন তারা। ওরা সমস্ত মাটির কলসি টলসিগুলো এনে বাইরে এনে ভাঙলো, আর ওই কাঁসার বা অ্যালুমিনিয়াম যে সমস্ত এগুলো ছিল ওগুলো মেঝে আবার ঝকঝক করলো, আর ওই দাদির কাছ থেকে মনে হয় খুব সুন্দর 12 বা 14 আনা আদায় করে ছেড়ে দিল আর কি, মাটির কলসি টলসিগুলো কিনতে হবে। তারপরে 2-3 দিন পরে ওদের বাড়ির একজন মুরব্বী মহিলা ওই দাদির কাছে আসলো, তাহলে বুড়িমা তুমি কিসের আশা এখানে আস, তোমরা কি মনে করো আমরা কোথায় যাব, আমরা কি দণ্ডকারণ্যে যাবো? দণ্ডকারণ্যে তখন তো অনেক পাঠা ছিল, তা তো সম্ভব না। তো এই একটা কাগজের টুকরো দিল, বলে যে এখানে আমাদের ওই ফকিরহাটে যে বাড়ির ঠিকানা লেখা আছে, তোমাকে মতন পাকা বাড়ি না, কিন্তু বাড়ি সিমসাম পরিষ্কার, যাও ওখানে যেয়ে থাকুকে আমাদের ছেড়ে দাও। তারপরে এরপরে দাদি আর কেন, এরপরে ওরা শুরু করলো কিন্তু নন কোঅপারেশন, মানে ওরা এমনকি দাদির বাজারও করে দিত, দাদি বললে কিছু পয়সা দিলে ওরা বাজার টাজার এনে দিত বা সব কিছু করে দিত, কিন্তু এরপরে ওগুলো সব বন্ধ করে দিল। তখন দাদি বুঝলেন যে থাকা যাবে না। তখন ওই যে দাদি যখন গুছাচ্ছেন চলে আসবেন, তখন বলেছে অত কি গুছাচ্ছ বুড়িমা, দিদিমা সরি, এরকমই বলেছিল দিদিমা, অত কি গুছাচ্ছ দিদিমা, ওখানে তুমি যাও আমাকে ঘরে সব পাবা রে। তারপরে বলে যে তোমার ওই বাক্সটার ভিতরে যা ধরে ওইটা নিয়ে যাও, ওই বাক্সটা একটা বাক্স নিয়ে দাদি চলে আসা। এরপরে তো উনি চলে আসেন সাতক্ষীরে, তখন আমরা চলে এসেছি, দাদি সাতক্ষীরে চলে আসেন, চলে আসার পরে তারপরে একটা ইয়ে করেন আর কি ওই, তখন ওই বটসাতে করছেন মা মা দাদি, তখন আব্বার বলে যে তুমি কি কিছুই বলবো না, তখন বলে যে তোমরা জানো আমার পক্ষে আমার বড় মিয়া ভাইয়ের উপরে কথা বলা সম্ভব না, তা তোমরা যদি কিছু করো আমার আপত্তি নেই, কিন্তু আমি তোমাদের সাথে কোথাও যেতে পারবো না, আমি এখানেই থাকতে হবে আমাকে। ওই সাতক্ষীরায় সাতক্ষীরে কোর্টে চাকরি করতেন। তারপরে তখন মা বলে ঠিক আছে আপনারা কিছু করতে হবে না, তা ওখানে একজন ছিলেন মহাসীন মিয়া, মানে আব্বার বোনের হাজব্যান্ড, উনি এক বিরাট গয়না নৌকা ভাড়া করেন, ওতে করে আমরা কয়েক ফ্যামিলি তখন খুলনার উদ্দেশ্যে ভেসে পড়ি আর কি। বিরাট নৌকা, অথচ পাল নেই, মানে পাল ভাড়া দেওয়ার মতন পয়সাও নেই এনাদের। ওই করে আমরা 3 দিন 3 রাত খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা সেনাহাটিতে চলে আসি, সেনাহাটি চলে আসি মানে সেনাহাটিতে আমার স্বেচ্ছাচারী উঠেছিলেন। সেনাহাটিতে স্বেচ্ছাচার প্রথমে খুলনা এসে উঠেছিলেন, তারপরে ওনারা একজন একটা রিপ্রেজেন্টেশন নিয়ে গিয়েছিলেন যে এখানে অনেক হিন্দুদের পরিত্যক্ত বাড়ি আছে, এই বাড়িগুলো আমাদের বরাদ্দ দেন। আহসান আহমেদ হচ্ছে খুব সম্ভবত তখন এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো উনি বলে যে দেখেন আমি আপনাদের বলে দিচ্ছি, আমি কিছুতেই এই বাড়ি আপনাদেরকে রেজিস্ট্রেশন দিতে রেজিস্ট্রেশন বাড়ি আপনাদের দিতে পারবো না, এটা হচ্ছে সরকারি অফিসারদের জন্য, আপনি তো মুখতারি করেন আপনি পাবেন না, উনি ব্যবসা করেন উনি পাবেন না।
তো তখন বলেছে এইটা, কিন্তু আব্বাও পাননি ওই বাড়ি, যেহেতু আব্বা ছোট চাকরি করতেন, তার চেয়ে বড় বড় অফিসাররা চলে আসছে। তো বলছে আপনাদের আমি একটা সাজেশন দিতে পারি, আপনারা সেনাটিতে যান। সেনাটি একটা খুব সমৃদ্ধ এলাকা, হিন্দুদের বহু পরিত্যক্ত বড় বড় বাড়ি ওখানে পড়ে আছে, ওখানে যে আপনারা থাকেন, আমি কথা দিচ্ছি চেষ্টা করে এইসব বাড়ি আপনাদের নামে আমি চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে দেবো। তখন স্বেচ্ছাসেবক ওখানে চলে আসেন, ওই স্বেচ্ছাসেবক আমাকে লিখেছেন যে তুমি চলে আসো এখানে। বলে দেখো দেশের আসার পরে আমাদের তো আর কিছুই নেই, স্বেচ্ছাচার আর মুক্তারি পশান নেই এখানে, দিন আনা দিন খাওয়া না খাওয়ার অবস্থা, আসলে শুধুমাত্র গয়নাগাটি নির্ভর, তখন যেটুকু আছে সেটুকু বিক্রি করো খাও এই। আর আমাদেরটাকে আব্বার একটা ছোটো চাকরি আছে আর মার যথেষ্ট গয়না আছে, তখন কিন্তু আমাদের আপনি তো বুঝতে পারছেন পুরনো বলে কীভাবে গয়নাগাটি দিয়ে বিয়ে দেওয়া হতো, তো সেই গয়নাগাটি আছে, ওই সম্পর্ক করে আমরা দীর্ঘদিন ছিলাম। এটাই হচ্ছে আমাদের আসার কাহিনী, বুঝলেন? যে আমি একটু ইলাবোরেটলি বললাম, আপনার যেটুকু প্রয়োজন সেটুকু নেবেন। আর আমার যে বইটা আছে ওই যে 47-এর বঙ্গভঙ্গ উদ্বাস্ত সময় এবং আমাদের মীনা পরিবার, এখানে কিন্তু আমার এর মোটামুটি আমার একটা ব্যাখ্যা বিশ্লেষণ ঘটনার বর্ণনা, মানে স্মৃতিকথাও যেরকম আছে সেরকম দেশভাগের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোও কিন্তু আছে এটা। আপনার পরিবারের হ্যাঁ বসিরহাটে সেটেলড হওয়ার একটা ইতিহাস আছে, আপনার পূর্বপুরুষ যারা তারা সম্ভবত, আমি আপনাকে একটা কথা বলি, আমি আমাদের পূর্বপুরুষ আমাদের পরিবারটা হচ্ছে মীনা পরিবার বলে এটা আমি দীর্ঘদিন থেকে শুনে আসছি, সবচেয়ে বেশি শুনি তখন আমি কলেজে সবেমাত্র ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ি, বুঝলেন? এখানে আমাদের যে মুরব্বী আত্মীয় স্বজনরা ছিলেন তারা হঠাৎ একটা পারিবারিক সভা ডাকেন, বসে কিন্তু আমাদের পারিবারিক সভা হতো এবং একটা পারিবারিক বিশাল একটা কমিটি থাকতো, এবং লাস্টে যখন বসে থেকে চলে আসি তখন বাসারাত আলী ছিলেন হচ্ছে কমিটি সভাপতি, এবং আমাদের ওই ফ্যামিলি চার্ট ছিল, মানে যতদূর তারা সংগ্রহ করতে পেরেছিলেন। মাঝখানে কয়েক পুরুষের কোনো হদিস নাই, তো এখানেও সেটা করার জন্য এখানে বসিরহাটেও আমাদের এখানে অনেকে আছেন, ঢাকাতে আছেন, সাতক্ষীরাতে আছেন, তাই তিন জায়গায় মেনলি আমরা আছি। তখন তারা ঠিক করলেন যে এখানে করবেন, এখানে কয়েকজন উদ্যোগ নিলেন এবং মিটিং ডাকলেন, এবং কেন জানি না আমাকে ওনারা বিশেষভাবে ডাকলেন, আমি তখন ছেলে কিন্তু ডাকলেন এসে, যেহেতু ওনারা বুঝতে পেরেছিলেন যে তখন কিন্তু আমি ছাত্র রাজনীতি করি, ইলেকশনে নির্বাচিত হয়েছে কলেজের ইলেকশনে এরকম, ওনারা বলছেন যে কিছু আছে হয়তো, এই যদি আমাদের পরিবার সম্পর্কে জানে হয়তো ভবিষ্যতে কিছু করতে পারে, আমাকে ডাকেছিলেন। কিন্তু তখন আমি সাংস্কৃতিক জগৎ, ছাত্র রাজনীতি, আড্ডা এসব করবো না, ওই বিরুদ্ধদের মিটিংয়ে যাবো, যেটা আমরা অ্যাভয়েড করি সবসময়, এইটা করে নিজের পায়ে আসতো একটা খুড়োলের বাড়ি দিয়ে, বুঝলেন? আমি জানতাম না যে খুড়োলের বাড়ি দেওয়া হচ্ছে। তারপরে এই পারিবারিক মিটিংয়ে বলে যে আমাদের পরিবারটা মীনা পরিবার, আসো আমরা কী কেমন ছিলাম, কোথার থেকে এসেছি, কী করতাম, আমাদের পরিবারটা কেমন, কে কোথায় আছে, এই সমস্তগুলো তখন ওনারা জানার জন্য বললেন, কিন্তু আমি যাইনি। কোনো ওই ইয়াং দু একজন ছেলে বললে গেছিলো, কিন্তু তাদের মাথায় নেই, একেবারেই উবে গেছে। ওই যে জাহিদের কথা বললাম না, যে বসে একটা ছোটো ছোটো বাচ্চাদের নেতৃত্ব দিয়ে বেড়াতো, ও গেছিলো, কিন্তু ওর আর কিচ্ছু কোনো কিছুই আর আমার সহযোগিতা করতে পারেনি। তারপরে এই মীনা পরিবার, মীনা পরিবারটা কি, এরা প্রায় 500 বছর আগে সৈয়দ মহিউদ্দিন বলে এক ভদ্রলোক, এবং তাকে সবাই মীনা বলতো। মীনা যে কেন বলতো, ইরানের একটা বিখ্যাত ফ্যামিলি আছে, ইরাকের একটা বিখ্যাত ফ্যামিলি আছে মীনা পরিবার, মীনা ফ্যামিলি, মীনা ডাইনেস্টি, এরকম বলতো আর কি।
কেউ বলে যে উনি ওদেরই সন্তান বলে মিনা ফ্যামিলি। আর আবার আরেকটা জিনিস তো, উনি ওনারা যে জিনিসটা করতেন আমার দাদ মানে সেই পূর্বপুরুষ যেটা করতেন সেটা হচ্ছে মিনা করা কাজ করতেন। মানে ধরেন কাঁসার বাসনে ছোট্ট ছোট্ট নানা রকম রঙিন ইয়ে করে মিনা, মানে যেটা রাজা বাচ্চাদের দরবারে খুব ভালো চলতো, এই জিনিসগুলো ওনারা উনি বানাতেন। হ্যাঁ, এবং উনি ওখান থেকে ওই ইরাকে যখন আর কি শিয়া সুন্নি প্রচণ্ড কলহ, তখন উনি ওখান থেকে চলে আসেন। উনি ওখান থেকে চলে এসে তারপরে এসে এখানে কোনো একটা দেশীয় রাজ্য, মোগল রাজ্য না, কোনো একটা দেশীয় হচ্ছে তো ধরেন অযোধ্যা হবে এরকম কিছু হবে, ওখানে সেনাবাহিনীতে উনি যোগদান করেন। পরবর্তী পর্যায়ে মানে মোগল সেনাবাহিনীর সাথে উনি এখানে ওই যে ইয়ের বিরুদ্ধে অভিযানে আসেন, প্রতাপাদিত্যের বিরুদ্ধে অভিযানে আসেন। অভিযানে আসার পরে ওনার এই এলাকাটা দেখে ওনার খুব পছন্দ হয়েছে, মানে শিল্পী মানুষ ছিলেন তো উনি, তখন ওই যে সেনা বাইরে ছেড়ে উনি ওই গাঙ্গারিতে বসিরহাটের পাশে একটা মনোরম পরিবেশে উনি ওনার বসতি গড়ে তোলেন। এবং তখন কিন্তু অধিকাংশ লোক আসতো কিন্তু উইদাউট ওয়াইফ, কেন এত বন্ধুর পথ দুর্গম পথ পাড়ি দিয়ে নিয়ে আসা সম্ভব না, উনি ওইভাবে আসেন একা। এবং এখানে এসে স্থানীয় একজন মহিলাকে বিয়ে করেন, এরই বংশধর আমরা, মানে আমরা মানে আমি আপনাকে কোনো গ্যারান্টি দেব না কিন্তু আমার পূর্বপুরুষরা যে ইতিহাসটা রেখে গেছেন সেটা তাই বলে। যে এরপরে এসে আমি আমার পাগলের মতন যখন আমার একটু হুঁশ হলো অনেক পড়ন্ত বয়স এই বইটা লেখার আগে, পাগলের মতো ছোটাছুটি করতে থাকলাম। অনেকে তখন মারা গেছেন, ধরেন আমার আব্বা মারা গেছেন, আমার স্বেচ্ছাতা মারা গেছেন, আমার মেচ্ছাতা মারা গেছেন, আমার সব আত্মীয় স্বজন এখানে হালিম চাচা ছিলেন ওই মুন্সিপাড়া ওরা থাকতেন, আমি ওনার কাছে গেলাম তো উনি বললেন যে মনোয়ার সেই তুমি এলে এতদিন পরে, ঠিক আছে বসো, আমি তো খাতা দিয়ে গেছি আমার সাথে আমার ওয়াইফ আছে, বসে তো লিখতে থাকলাম। এই লেখার পর্যায়ে যে ওনার ওয়াইফের সাথে ওনার দ্বন্দ্ব বাঁধলো, ওনার বলছেন না এটা না এইটা ছিল, তো এরকম দু তিনবার আমি দু তিনবার বলার পরে উনি বললেন যে ঠিক আছে মনোয়ার আমি খুব দুঃখিত, আমার মনে হয় কথা বলা বন্ধ করা উচিত কিন্তু ভুল তথ্য চলে যাবে, আমার পারিবারিক ইতিহাস সম্পর্কে আমি কোনো ভুল তথ্য দিতে চাই না, অতএব তুমি আমার মাফ করো। আমি বললাম চাচা ভুল তথ্য তথ্য আমি বুঝি না, আপনার কথা আপনি বলবেন, চাচির কাছ থেকে আমি তার স্টেটমেন্ট নেব, এরকম তো স্টেটমেন্ট তো আরও অনেকের কাছ থেকে আমি নেব, তারপর আমি সত্যটা বের করতে পারবো। কিন্তু ওই যে উনি আবার পীরসাদ বলে পরিচিত ছিল আমাদের মধ্যে, কিছুতেই আমি ওনাকে টলাতে পারলাম না। উনি বলে যে না আমি কোনো ভুল তথ্য আমি দিতে পারবো না মনোয়ার, তুমি আমারে মাফ করো। ওই বলবি মানুষ আমার কাছে মাফ চাচ্ছেন, রোজি আমার আসতে আমার ওয়াইফ আমার আসতে বললো যে থাক, নেওয়া হলো না, তবু মাত্র সামান্য কিছু যা নিয়েছিলাম নিতে পেরেছিলাম সেটা আছে। হ্যাঁ হ্যাঁ সেটুকু আছে, আরও যাদের কাছে আমি পেরেছি মানে এমন কিছু খোঁজ করেছি, এই যে মৃত্যুর আগে বটচাচা নাকি আমার খুব খোঁজ করেছিলেন, আমার আব্বা বারবার বললেন যে বন্ধুয়ার একটু পাঠিয়ে দাও বন্ধুয়ার একটু পাঠিয়ে দাও, আবার তো আমি তো গেলাম না, আব্বা একদিন এসে বললেন যে তুমি তো গেলে না এখন যাও জানা যায় যাও তোমার বটচাচা নেই। উনি সাতক্ষীরাতেই ছিলেন না, উনি বসিরহাটে চলে এসেছিলেন, এই খুলনা চলে এসেছিলেন, এই এতে থাকতেন রায়পাড়া রোডের ওই মাথায় থাকতেন, একদম মানে একেবারে মানে হতাশে ঘোরা। তারপরে এই বইট লেখার আগে ওনার যত ছেলে পেলে তখনও বেঁচে আছে,
প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করি। এবং একটা ছেলে শুধু বলো আশরাফ বলে একটা ছেলে, উনি বলে যে আব্বা যাওয়ার আগে আমাকে একটা ডায়েরি দিয়ে গেছিলেন, এই ডায়েরিটা আমি আপনার দিতে পারি। আমি তো মানে আমার প্রায় চোখ দিয়ে পানি বেরিয়ে যাওয়ার অবস্থা, যে একটা ডায়েরি মানে একটা বিরাট জিনিস। তা আমি ওখানে বসে থাকলাম, ও খানিকক্ষণ পর একটা ডায়েরি নিয়ে আসলো, বুঝলেন, এই ডায়েরিটা 14 আনা অংশ উয়ে খেয়ে গেছে, টুকরো এখানে টুকরো ওখানে টুকরো। ও বলছে ভাই এই হচ্ছে সেই ডায়েরির অবস্থা। আমি বলছি তোবারে দোষ দিয়ে তো আপনি, দোষ হচ্ছে আমার। এখন এরপরেও অনেক কিছু আমি অনেকের কাছ থেকে শুনেছি, শুনে আমার দাদির কাছ থেকে অনেক কিছুই শুনেছি। আমার দাদি অনেকদিন বেঁচে ছিলেন, আমার মার কাছ থেকে শুনেছি, স্বেচ্ছাসী বেঁচে ছিলেন, ওনার কাছে অনেক কিছু শুনে টুনে তারপরে মোটামুটি একটা দাঁড় করিয়েছি। তো এর ভিতরে ভুল ত্রুটি দু একটা থাকলেও থাকতে পারে, তার দায় আমার। এখানে যে বংশ তালিকাটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে এক জায়গায় সে থেমে গেছে, মাঝখানের হয়তো 2-3টে জেনারেশনের কোনো খোঁজ পাওয়া যায় না। তো আবার আমাদের সপ্তম পুরুষ থেকে আবার আমি পেয়ে এসছি, এইটাই। তো যেটুকু শুনেছি তো ওনার অধিকাংশই সব চাকরিজীবী ছিলেন, মানে যেহেতু দাদা ওই মিনার করার কাজও করতেন ঠিকই, কিন্তু উনি তো সেনাবাহিনীতে চাকরি করেছেন, ওইটার থেকেই হয়তো আমাদের। আর তখন তো যেহেতু আমরা সেনাবাহিনীতে আমাদের কেউ যাচ্ছে না, তখন এদিকে সরকারের সাথে আমাদের একটা ক্লোজ রিলেশন, যার জন্য আমরা সবাই, যার জন্য মুসলমানদের ভিতরে লেখাপড়া শিখে আমরাই কিন্তু আগে চাকরি, আমাদের বা এই ধরনের কিছু পরিবার আগে চাকরিতে ঢোকে। আর আমাদের চাইতে আরও 50 বছর আগে চাকরিতে ঢুকেছেন হচ্ছে আপনারা লেখাপড়া শিখে। হ্যাঁ, কালকে আমি বলছিলাম ওই কি যেন দামোদর ইন্ডিয়ায় তাকে, উনি ফোন করেছিলেন কালকে, তো ওই ওখানে বলছিলাম যে একটা থেকে আরেকটা চলে গেলে একটা ভুলে যাই, স্মৃতিশক্তি তত প্রখর এখন নেই। এই হচ্ছে মানে আমার আশায়। এবং এখানে আসার পরে আমরা যে মিজারিদের মধ্যে পড়ি তার তো কোনো কুলকে দাঁড়া দেয়। এই প্রসঙ্গে আমরা আসবো, তার আগে একটু বলি, এই মিনা পরিবারের যে মানে এই বংশের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বংশধররা, তাদের সাথে কি পরবর্তীতে যোগাযোগ হয়েছে, যারা যেসব শাখা প্রশাখা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে? না, আমি কিছু কারো কারো সাথে সংগ্রহ করতে পারছি। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস আছে, আমার মেচ্চাসা হঠাৎ, মেচ্চা তখন বেঁচে আছেন, মেচ্চাসা হঠাৎ একটা চটি দিলেন, বই দিলেন, বলেছে দেখো এই একটা হচ্ছে হাতের লেখা, এটা আমাদের মিয়া ভাইয়ের হাতের লেখা, কিন্তু বক্তব্যটা মিয়া ভাইয়ের না, মিয়া ভাইয়ের আব্বার মানে আমার দাদার সৈয়দ ওয়াজেদ আলী, 100 বছর আগের ইতিহাস। হ্যাঁ, তো উনি 100 বছর আগেই লিখেছেন, 1903 সালে উনি লিখছেন ওই, উনি আর কি লিখছেন, কিন্তু ওই পুরোটা কিন্তু চাষ আমাদেরকে দেননি, আবার আব্বার যে অংশটুকু আছে, যে চ্যাপ্টারটুকু আছে, সেই চ্যাপ্টারটুকু উনি আমাদেরকে ওই বরচাতা হাতে কপি করে, ওদের নাম ছিল সৈয়দ মেহের আলী, আমার বেচ্চাদের নাম সৈয়দ শের আলী, আর আমার নাম আব্বার নাম সৈয়দ কায়সার আলী, উনি কপি করে দিয়েছিলেন। তা বেচ্চাসা আমারে বললেন যে মিয়া ভাই আমার দিছিলো সবাই ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্যে, তো এইটা হচ্ছে তোমাদের অংশ, এটা নাও। আমার যদি তখনও যদি একটুখানি বুদ্ধি হতো, আমি হয়তো বলতাম যে অন্যান্য অংশগুলোও আমার দেন, তাহলে কিন্তু তার ডায়েরির হয়তো অনেক কিছুই আমি পেয়ে যেতাম, বুঝলেন। কিন্তু আমি শুধু আমাদের চ্যাপ্টারটাই নিয়ে এসেছি।
আচ্ছা এই তারপরে একটা জিনিস হচ্ছে যে মির্জা একটা মৃত্যুর আগে একটা চিঠি লিখে যান তার ছেলেদের উদ্দেশ্যে। ওই চিঠিটা মির্জা ছেলে ময়না ও অনেক অনুসন্ধান করেছিল, ও অনুসন্ধান করেছিল যে বংশতালিকাটা তৈরি করা যায় কীভাবে ঢাকায়। এরা সব আমাকে দিয়েছিল আর কি। তো ওই ময়না বংশতালিকা তৈরি করার জন্য একদিন আমার কাছে এসে বললো যে মধুমার আব্বা মনে হয় তোমার একটা কাগজ দিয়েছিলেন, ওটা কি তোমার কাছে আছে? আমি যে খুঁজ দেওয়াবে, আবার তো কাগজপত্র এরকম টাল, মানে অর্ধেক লেখা, এক চতুর্থাংশ লেখা, এক দশমাংশ লেখা, লেখাগুলো নষ্ট করতে হবে, কাগজগুলো জমতে জমতে টাল হয়ে আছে। এই টালের ভিতর থেকে ওই যাও খুঁজে আমি ওইটা পেয়ে একটা বলতে গেলাম, একটা আনন্দ পেলাম আর কি। এই আর ওই সব কাগজগুলো যদি থাকতো অনেক উপকার হতো, কিন্তু ওই যে 12ই নভেম্বরের ঘূর্ণিঝড় 70 সমস্ত ডুবিয়ে দিল আমাদের। এখানে এখনও ডুবায়, এখনও ডুবায় বলে ওই ওই টুল্লু দিতে হয়েছে। হ্যাঁ, এখন এই বংশ তালিকা সম্পর্কিত হচ্ছে লাস্ট প্রশ্ন। যেহেতু আপনার পূর্বপুরুষ ইরাক থেকে এসেছিল, ইরাক বাগদাদ, হ্যাঁ বাগদাদ থেকে এসেছিল, মিনা বাগদাদি নামে উনি বেশি পরিচিত ছিলেন, কিন্তু আপনার ওই ধর্ম বিশ্বাসের জায়গা থেকে আপনারা মানে কোন মতাদর্শী আর কি? শিয়া, আই সুন্নি, সুন্নি, সুন্নি। আচ্ছা, ভারতবর্ষে কিন্তু ইসলাম প্রচারটা মেনলি হয় ইরাক এবং ইরানিদের দ্বারা, কিন্তু এরা অধিকাংশই কিন্তু শিয়া, কিন্তু ভারতবর্ষে অধিকাংশই হচ্ছে, বিশেষত এই উত্তর ভারতে সুন্নি মুসলমান বেশি। তার কারণ হচ্ছে কি জানেন, শিয়ারা চলে গেছে দক্ষিণ ভারতে আর সুন্নিরা চলে এসেছিল, মানে সুন্নিরা ওখান থেকে তাড়া খেয়ে টিকতে পারেনি, তো বিশেষত ইরাকে ইরানে এরা তাড়া খেয়ে টিকতে পারেনি, এবং ওখান থেকে যারা বিতাড়িত হতো তারা কিন্তু ইনভেরিয়েবলি ভারতে চলে আসতো, অন্য কোথাও যেত না। তার কারণ হচ্ছে যে ভারতের সাথে তাদের একটা রিলেশন, ওই যে আর্য রক্ত যে জিনিসটা আছে ওইটার থেকে এখানে এসে তারা বসতি গড়ে তোলেন, এবং আমরা কিন্তু ওই সুন্নি মতাবলম্বী মুসলমান। হুম, আচ্ছা।